সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমরা আলোচনা করব হচ্ছে পিতা পুত্রের বা মাতা কন্যার যে বয়স অথবা অন্য যে কোনো ধরনের বয়সের অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তো আমি এই বয়স নিয়ে তিনটা ভিডিও তৈরি করেছি পর্ব ওয়ান টু থ্রি কারণ একটা তৈরি করলে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিটের ভিডিও হয়ে যাবে আপনারা দেখতে বোরিং ফিল করবেন এই জন্য আমি তিনটা ছোটো ছোটো ভিডিও তৈরি করেছি আপনারা এক এক করে আমার ইউটিউব চ্যানেলে তিনওটাই পাবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভ্যারাইটি ভিডিওতে ভিজিট করলেই সবগুলো ভিডিও পাবেন এবং অন্যান্য পাটিগণিতের ভিডিওগুলো অলরেডি ওখানে আপলোড করা হয়েছে তো চলুন কথা না বেরিয়ে আমরা চলে যাই গণিতে দেখুন এই অঙ্কটা প্রথম অঙ্কটা যেটা এখানে দুইটা অঙ্ক একেবারেই একই রকম এই জন্য আমি পাশাপাশি লিখেছি তো অঙ্ক দুইটা আমরা আপনার আগে পোস্ট দিয়ে অঙ্ক দুটোই পরে নেবেন আমরা দুটোটাই সমাধান করবো এইসব প্রশ্নের ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগ শিক্ষার্থী প্রশ্ন পরেই মানে হতাশ হয়ে যায় যে পারবো না কি বলছে কিছুই বুঝি নাই মাথায় ঢুকে নাই এটা ফিল করে সবাই এজন্য তারা আসলে পারে না আপনি একদম ঠান্ডা মাথায় প্র্যাকটিক্যালি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন মনে করেন যে কি বলছে এই এই ক্ষেত্রে তুলনা ব্যবহার করবেন কার সাথে কার তুলনা করছে আপনি ধারাবাহিকভাবে আসবেন হ্যাঁ তো এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তাহলে আগে তার স্ত্রী বয়সটা আমাকে জানতে হবে আচ্ছা এখানে প্রথমে স্ত্রী বয়স ম্যান্ডেটরি দুই নম্বর আসেন তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ আবার স্ত্রী বয়স ডিপেন্ড করে ছেলের বয়সের সাথে তাহলে আগে ছেলের বয়স জানতে হবে আগে আচ্ছা এ পাঁচ বছর পরে ছেলের বয়স বারো তাহলে ছেলের পাঁচ বছর পরে যদি বারো হয় তাহলে বর্তমানে ছেলের বয়স কত বারো থেকে পাঁচ ব্যক্ত সাত আচ্ছা এখন ছেলেটটা বর্তমান পেয়ে গেছি এখন বলছি কি পুত্রের চেয়ে তার স্ত্রী বয়স চার গুণ তো পুত্রে যদি সাত হয় পুত্রের কি বলছে সাত তাহলে পুত্রের সাত হলে স্ত্রী কত হবে চার বলছে কি চার গুণ না তাহলে চার সাতা আটাইশ আচ্ছা এখন বলছে কি তিনি তার স্ত্রী থেকে পাঁচ বছরের বড় তাহলে এরতে পাঁচ যোগ করে দেন এর সাথে পাঁচ যোগ করলে কত তেত্রিশ বছর এই যে অপশনে দেখেন তেত্রিশ বছর আছে একদম সিম্পল এই ধরনের সিম্পল অঙ্কগুলো রিটেনে কখনই আসবে না এই জন্য রিটেনটা আমি দেখাচ্ছি না প্রিলিতি আসবে রিটেনে আসলো আপনি আমার মুখের কথাগুলো লিখে দিলে রিটেনটা হয়ে যাবে তো এরপরের অঙ্কটা দেখেন এটা আসছে বাইশতম বিসিএসএ এরপরেরটা দেখেন একদম সেম ডাটা চেঞ্জ করে সহকারী জর্জ হ্যাঁ এটা দুই সালে আসছে সেম স্ত্রী ও স্বামীর চেয়ে স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট এই দেখেন আগে বলছে কি স্বামী পাঁচ বছরের বড় এখন জাস্ট কথাটা ঘুরিয়ে দিয়েছি স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট স্ত্রীর বয়স ছেলের বয়সের গুণ চার বছর পর ছেলের বয়স এগারো বছর হলে বর্তমানে স্বামীর বয়স কত একদম সেম দেখেন তাহলে ইয়া প্রথমে কি ছেলের বয়স দেওয়া আছে চার বছর পরে এগারো চার বছর পরে এগারো হলে বর্তমানে কত বর্তমানে কত ছেলের এগারো থেকে চার বাদ দেন সাত বছর তাহলে স্ত্রী বয়স কত এর সাথে চার গুণ দিতে হবে চার গুণ দেন চার সাতটা আঠাশ বছর আচ্ছা তারপর কি স্ত্রীর থেকে বলছে কি স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছর ছোটো তার মানে স্ত্রী পাঁচ বছর ইয়ে স্বামী পাঁচ বছরের বড়ো তো বড়ো হলে কি পাঁচ যোগ করতে হবে তো পাঁচ যোগ করেন আঠাশ সাথে পাঁচ যোগ করলে সেই তেত্রিশে আসবে আনসার আনসার হচ্ছে তেত্রিশে এই যে দেখেন খ নম্বর আনসার তেত্রিশ আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যেন সবাই উপকৃত হয় আচ্ছা চলুন এর পরবর্তী অঙ্কটাতে আমরা যাই এই অঙ্কটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দু হাজার সালে আসছে অঙ্কটা খুব সহজভাবে আপনারা প্রশ্নগুলো পড়বেন একদম একদম ইজি পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যুগ ছিল ষাট বছর পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল ছিল কত ষাট বছর বর্তমানে পুত্রের বয়স বিশ বছর হলে পিতার বর্তমান বয়স কত আচ্ছা দেখেন তাহলে এই পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের যোগফল দেওয়া আছে কত সাইট আচ্ছা এখন আমি যদি পাঁচ বছর পূর্বের পুত্রের বয়সটা জানতে পারি তাহলে পাঁচ বছর পূর্বে পিতার বয়সটা জানতে পারবো হ্যাঁ আচ্ছা দেখেন আমি কীভাবে একদম সিস্টেমেটিক ওইতে আগাই বর্তমানে পুত্রের বয়স কত বিশ বছর তাহলে পাঁচ বছর বর্তমানে যদি পুত্রের বয়স কত হয় বিশ পাঁচ বছর পূর্বে কত হবে পুত্রের বয়স পনেরো আচ্ছা পাঁচ বছর পরে পূর্বে যদি পুত্রের বয়স পুত্রের বয়স যদি পাঁচ বছর পূর্বে পনেরো হয় তাহলে এখানে বলছে দুইজনের যুগফল কত ষাট তাহলে পাঁচ বছর পূর্বে পিতার বয়স কত পিতার বয়স ষাট থেকে আপনি পনেরো বাদ দেন মনে মনে পঁয়তাল্লিশ এটা হচ্ছে পাঁচ বছর পূর্বে পিতার বয়স এখন বয়স চাইছে কি পাঁচ বছর পূর্বে পিতার বয়স চেয়েছে না বর্তমান পিতার বর্তমান বয়স চেয়েছে তারা সাথে পাঁচ যোগ করেন পাঁচ বছর পূর্ব থেকে বর্তমান আসলে পাঁচ যুগ করতে হবে পঞ্চাশ এই যে আনসার হচ্ছে পঞ্চাশ দেখেন পঞ্চাশ কোথায় আছে গ নাম্বার আনসার পঞ্চাশ আচ্ছা চলুন এর পরের অঙ্কটা এই অঙ্কটা আসছে হচ্ছে আপনার বিশতম এ কী বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত আচ্ছা দেখেন এই অঙ্কটা আমরা এক্স ধরে করলে আপনি ইমাজিন করতে সহজ হবে মনে করেন যে বর্তমানে পুত্রের বয়সটা হচ্ছে এই এক্স বছর পুত্রের পুত্র এক্স তাহলে বর্তমানে পিতা কত বলছে কি চার গুণ দেখেন প্রশ্নে বলছে কি পিতা বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে ফোর এক্স ফোর এক্স বছর হুম আচ্ছা তাহলে কি বলছে ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ তাহলে ছয় বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত এটা থেকে ছয় বাদ ছয় বছর পূর্বে পিতার বয়স ছিল কত এটা থেকে ছয় বাদ হুম ঠিক আছে এখন তুলনা দিয়ে দিছে যে ছয় বছর পূর্বে পিতার বয়স ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ তাহলে এটা হচ্ছে পিতার বয়স তাহলে লেখেন পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ গুণ এই যে গুণ লিখলাম হ্যাঁ পুত্রের বয়স এটা হচ্ছে পিতার বয়স পিতার বয়স পুত্রের বয়সের গুণ এই ইকুয়েশানটা সমাধান করলে আমরা এক্সের মান চলে আসবো যেটা পুত্রের পুরোটাই হয়ে যাবে আমাদের তাহলে দেখুন সাইট আচ্ছা তাহলে আমরা সমাধান করলে কী হয় দেখেন এই পাশে ওই ফোর এক্সটা নিয়ে আসলাম মাইনাস দিয়ে নিয়ে আসলাম হ্যাঁ এটা মাইনাস চিহ্ন তাহলে কী থাকে দেখেন দশটা থেকে চারটা চলে গেলে সিক্স এক্স আর এখানে থাকে ওইটা দেখেন যে ষাট থেকে ইয়া ছয় চলে গেলে থাকে চুয়ান্ন তাহলে আমি যদি চুয়ান্নকে ছয় দেবাক দিই এক্সের মান আসে কত ছয় নং চুয়ান্ন এই যে নয় তাহলে কি এক্সটা কি পুত্রের বর্তমান বয়স পেয়ে গেছি আচ্ছা পুত্রের বর্তমান বয়স যদি আপনার নয় হয় তাহলে বলছে পিতারটা চার গুণ তাহলে চার নং ছত্রিশ তাহলে আনসার দেখুন তো ছত্রিশ কোথায় আছে এই যে ছত্রিশ হচ্ছে পিতার হচ্ছে ছত্রিশ পুত্র হচ্ছে নয় আনসার হচ্ছে এটা আশা করি বুঝতে পারছেন পজ দিয়ে দিয়ে ভিডিওগুলো দেখবেন চলুন পরবর্তী অঙ্কেতে যাই এই অঙ্কটা আসছে হচ্ছে ছাব্বিশতম বিসিএস রিটেনে আসছে তারপরে সমাজ কল্যাণ দু সালে আসছে তো গুরুত্ব বুঝতেই পারতেছেন চলুন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর যখন পুত্রের বয়স পিতার বয়স বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে একশো দুই বছর পুত্রের বর্তমান বয়স কত আচ্ছা এই অঙ্কটা কিন্তু একটু ডিফিকাল্ট হুম আপনারা বিভিন্নভাবে করা যাবে আপনি যেভাবে আপনার ভালো লাগে বিভিন্ন বই দেখবেন আমার ভিডিও দেখবেন সেভাবে ভালো লাগে করবেন হুম তাহলে চিন্তা করেন যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর আচ্ছা একদম সিম্পলভাবে দেখেন আমি ধরে নিলাম রিটার্নে যেহেতু আসছে তাহলে ধরেন যে পুত্রের বয়স x বছর তাই না আচ্ছা তাহলে পিতার কত হবে পিতার কত হবে পঞ্চাশ থেকে x যেটা বাদ দিলে যেটা থাকে সেটা পুত্রের হবে কারণ এটা এটা হচ্ছে পুত্রের তাহলে পিতার হবে কি পঞ্চাশ থেকে যেটা বাদ দিব সেটা পিতার তাহলে এত বছর আচ্ছা বলছে কি তাহলে বর্তমানে পিতার বয়স কত পঞ্চাশ মাইনাস এক্স বলছে কি যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে একশো দুই আচ্ছা তাহলে পুত্রের এই পঞ্চাশ মাইনাস এক্স হচ্ছে পিতার বর্তমান বয়স যখন পুত্রের বয়সটা এটা হবে এর সমানে এটা হবে তখন তাদের যোগফল হবে একশো দুই তাহলে পুত্রের বয়সটা এটা করতে হলে কী করতে হয় দেখেন আচ্ছা এক্সের সাথে কি করলে এটা হয় দেখেন তো পুত্রের তো এক্স তাহলে এক্সের সাথে দেখেন কি করলে এটা হয় পঞ্চাশ যোগ করেন টু এক্স বিয়োগ করেন দেখেন তো কাটাকাটি করলে পুত্রেরটা আমরা পঞ্চাশ মাইনাস এক্স হচ্ছে কি না পিতার বর্তমানটা সমান হয়েছে হ্যাঁ কী করলে হয় পঞ্চাশ যোগ করলে প্লাস টু এক্স মাইনাস করলে পিতার বর্তমানটা সমান হয় আচ্ছা তাহলে পুত্রের তার মানে কি পুত্রের সাথে আমরা কী করলাম আলটিমেট পঞ্চাশ মাইনাস টু এক্স যোগ করলাম এই এই জিনিসটা পুত্রের সাথে কী করছিলাম যোগ করছিলাম আচ্ছা পুত্রের বয়স যদি এতটুকু বাড়ে যোগ করছি মানে এতটুকু বাড়ে অ্যাট এ টাইমে পিতাকে বসে থাকবে নাকি পিতাও এতটুকু বাড়বে পিতার বয়সটা এতটুকু বাড়বে তাহলে পিতার সাথেও এটা যোগ করেন পিতার সাথে এটা যোগ করলে দেখেন এই পঞ্চাশ এই পঞ্চাশে একশো আচ্ছা এখানে মাইনাসের একটা এক্স এখানে মাইনাসের দুইটা এক্স তাহলে মাইনাসের কয়টা এক্স মাইনাসের তিনটে এক্স হইল তার মানে এই এটা হচ্ছে পুত্রের বয়স আর এটা হচ্ছে পিতার বয়স এই দুইটার যুগ ফল হচ্ছে এখন একশো দুই তাহলে এই দুটার যুগ করে দেন দেখেন এটা এটা হচ্ছে দেড়শো দেড়শো কেউ পাশে নিয়ে যান আর এখানে হচ্ছে ফোর এক্স দেড়শো মাইনাস হিসেবে আসবে মাইনাস হিসেবে যদি আসে তাহলে কী হবে মাইনাস হিসেবে আসলে দেখেন যে এই মাইনাসের আর ইয়া হয় আটচল্লিশ আর দেখেন হচ্ছে মাইনাসের ফোর এক্স মাইনাসের মাইনাসে কাটা চার দিয়ে যদি ভাগ দেয় আনসার হচ্ছে বারো তাহলে কি যে পুত্রের বর্তমান বয়স তাহলে পুত্রের বর্তমান বয়স কত বারো এটা হচ্ছে আনসার আশা করি বুঝতে পারছেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন চলুন এর পরবর্তী অঙ্কটাতে যাই আমরা আজিজ থেকে সুজন নয় বছরের বড় আজিজ থেকে সুজন নয় বছরের বড় এবং আলম পাঁচ বছরের ছোট আচ্ছা দেখেন তো এনে কার সাথে তুলনা করছে আজিজের সাথে সুজনকে এই আজিজের সাথে এই সুজনকে তুলনা করছে আবার এই আলমকেও তুলনা করছে তাহলে আমাকে আগে আজিজের বয়সটা জানতে হবে অথবা ধরে নিতে হবে তাহলে দেখেন বলছি তাদের বয়সের সমষ্টি বাউান্ন বছর হলে আলমের বয়স কত আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব আজিজের বয়স ধরে নিব তাহলে মিস্টার আজিজের বয়স ধরি আজিজ ধরি এক্স তাহলে আজিজ থেকে নয় বছরের ছোট হচ্ছে কে সুজন তাহলে সুজন কত এটা থেকে নয় কম নয় কম আবার কি বলছে আলম পাঁচ বছরের সরি সুজন হচ্ছে আজিজ থেকে নয় বছরের বড় বড় হিলের যুগ হুম বড়ো হিলের যুগ আর আলম বলছে কি পাঁচ বছরের ছোট আলম যদি ছোটো হয় তাহলে আলমের বয়স হবে কত এটা থেকে পাঁচ বিয়ুক তাহলে তিনজনের বয়স পেয়ে গেলাম এই তিনজনের বয়স যোগ করে দেন এক্স নাইন এক্স তিনজনের বয়স কত বান্ন আচ্ছা দেখেন তাহলে এক্স এক্স হলো কয়টা তিনটা আচ্ছা এই নয় থেকে মাইনাসের ফাইভ চলে গেলে থাকে হচ্ছে এই ফোর আচ্ছা এই ফোরটা যদি এখন ওই পাশে নিয়ে যাই আমি তাহলে থাকি এদিকে থাকে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশকে তিন ভাগ দিলে এক্সের মান আসে হচ্ছে ষোলো এই ষোলোটা কার বয়স ষোলোটা কার আজিজের বয়স ষোলো এই যে আজিজের বয়স ষোলো তাহলে আমাকে জানতেছে যে আলমের বয়স তো এই ইকুয়েশানে এই যে এখানে এক্সের মান বসাই দেন ষোলো মাইনাস সরি ষোলো মাইনাস ফাইভ ষোলো মাইনাস ফাইভ এলে কত হয় এগারো চলে আসছে এগারো তাহলে আলমের বয়স হচ্ছে এগারো এটা আসছে প্রাথমিক শিক্ষক দুই হাজার সালে আচ্ছা এর পরের অঙ্কটাতে চলুন এই অঙ্কটা আসছে আপনার থানা সহকারী শিক্ষা অফিসার নিরানব্বই সালের হ্যাঁ আমি বই থেকে নিয়েছি প্রশ্নগুলো আচ্ছা পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে পুত্রটা ধরতে হবে পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত আচ্ছা তাহলে পিতার প্রথমে পুত্রের বর্তমান বয়স ধরে নেন পুত্র এক্স তাহলে পিতা কত পিতা কত হবে থাই সেক্স আচ্ছা পাঁচ বছর আগে তাহলে পাঁচ বছর আগে দেখেন পাঁচ বছর আগে তাহলে কিন্তু পুত্র কত এক্স মাইনাস ফাইভ আচ্ছা তাহলে পিতা কত হবে পিতা তো বসে থাকবে না পিতার বয়স তো এরকম হবে তাহলে পাঁচ বছর আগে পিতার বয়স এত আচ্ছা বলছি কি পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল তার মানে পাঁচ বছর আগে পিতার এই বয়সটা পুত্রের বয়সের গুণ তাহলে প্রশ্ন শুনে আমরা কি লিখতে পারি এত সমান এই এত এখান থেকে এক্সের মানটা বের করলে আমাদের একটা ইয়ে হয়ে যাবে তাহলে দেখেন এই চার এক্স বিশ আচ্ছা তাহলে আমরা এক্সটাকে কী করি এই পাশে নিয়ে আসেন সমাধান করতেছি এক্সের মান তাহলে মাইনাসে মাইনাসে কাটা তাহলে এক্স টু কত পনেরো এক্সিকুল টু পনেরো দেখেন এক্সিকুল টু যদি পনেরো হয় কি বলছে তাহলে এক্সটা কি পুত্রের বর্তমান বয়স পনেরো তাহলে পুত্রের বয়স যদি বর্তমান বয়স পনেরো হয় তাহলে পিতার বর্তমান বয়স বলছে তিন গুণ তিন পনেরো কত পঁয়তাল্লিশ তাহলে আনসার হচ্ছে আমার এইটা আশা করি বন্ধুরা ভালো লাগছে যদি ভালো লাগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার স্কুল কলেজের বন্ধু বা চাকরিপ্রার্থী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাবা টাটা